শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। বনদপ্তরের অত্যাচারের বিরুদ্ধে নদীপথ আটকে বিক্ষোভ দেখালেন মৎস্যজীবীরা। বুধবার পাথর প্রতিমার গগদিয়া নদীতে নৌকা দিয়ে নদীপথ আটকে বিক্ষোভে সামিল হন সুন্দরবনের মৎস্যজীবীরা। এছাড়াও এদিন তারা রামগঙ্গা রেঞ্জ অফিসের সামনে অবস্থান বিক্ষোভ ও অনশনে সামিল হন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যের 50টি মৎস্যজীবী সংগঠনের ফোরাম ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অবস্থান বিক্ষোভ ও অনশন কর্মসূচির আয়োজন করা হয়। এ বিষয়ে ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সহসম্পাদক বিজন মাইতি বলেন, সুন্দরবন অঞ্চলের মৎস্যজীবীরা নদীতে মাছ ও কাঁকড়া ধরতে গেলে বনকর্মীরা তাদের ওপর অত্যাচার করেন। মূলত জঙ্গলের গাছ কেটে নেওয়ার মিথ্যে অভিযোগে তাদের হয়রানি করা হয়। মৎস্যজীবীদের লাইসেন্স, জাল ও তেল কেড়ে নেওয়া হয়, এমনকি তাদের নৌকাও পর্যন্ত আটক করা হয়। তারই প্রতিবাদে সুন্দরবনের প্রায় 1000 মৎস্যজীবী অবস্থান বিক্ষোভ ও অনশনে সামিল হন। মৎস্যজীবী ইউনিয়নের পক্ষ থেকে এদিন পাথর প্রতিমার বিডিও মোহাম্মদ ইসরায়েলকে 6 দফা দাবিতে একটি ডেপুটেশন দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ইউনাইটেড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের সম্পাদক জয়কৃষ্ণ হালদার, সহ সম্পাদক শ্যাম সুন্দর দাস। বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের মৎস্যজীবীদের উপর অত্যাচারটা বন দপ্তর করছে, সে কারণে আমরা আমাদের মৎস্যজীবী দপ্তরকেও জানিয়েছি, তেমন কোনো সাড়া পাইনি। সে কারণে আমরা কিন্তু আজকের এই অবস্থান এবং একটা বিক্ষোভ রামগঙ্গা পাথর প্রতিমায় আমরা অলরেডি শুরু করেছি। তার মূলত কারণ হচ্ছে বন দপ্তর প্রতিনিয়ত আমাদের যেসব মৎস্যজীবীরা নদীখানিতে মাছ ধরে তাদের মিথ্যা অজুহাতে তাদেরকে মাছ কাঁকড়া কেড়ে নিচ্ছে, তাদেরকে তাদের কাগজপত্র ছিঁড়ে দিচ্ছে, তাদেরকে তাদের জাল নৌকা আটক করে হচ্ছে তাদেরকে সব সিজ করে নিয়ে চলে যাচ্ছে বন দপ্তরের একদম জিম্বায়। তো আমরা চাইছি যে আমাদের মৎস্যজীবীরা পুরুষনয় কমে, তারা কিন্তু সবসময় কিন্তু মাছ ধরে আসছে, তাদের নদীতে মাছ ধরার অধিকারটা তাদেরকে দিতে হবে। আপনাদের জঙ্গলে আমরা কিন্তু উঠতে যাই না, আমাদের মৎস্যজীবীরা জঙ্গলে ওঠে না, আমাদের মৎস্যজীবীরা জলে থাকে, জলেতেই হচ্ছে মাছ কাঁকড়া ধরে। আমাদের মূলত দাবি যেন মৎস্যজীবীদের যে অধিকার জলে থেকে মাছ ধরা, সেই মাছ ধরার দাবিটাকে দিতে হবে। আমরা নদীতে বিক্ষোভ দেখালাম এবং হচ্ছে বার্তা দেওয়ার চেষ্টা করছি, যাতে হচ্ছে আমাদের মৎস্যমন্ত্রী, আমাদের বনমন্ত্রী এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী, ওনাদের কাছে আমরা এর আগেও জানিয়েছিলাম যে আপনারা 3 দপ্তর বসুন, আমাদের অ্যাসোসিয়েশনের 5 জনকে নিয়ে বসলে আমার মনে হয় সুরাহা হবে। তবে এটা দীর্ঘদিন ধরে হয়নি, তো আজকের আমরা এটাই বার্তা দিতে চাইছি যেহেতু ওনারা বলেছেন যে 15 দিনের মধ্যে হচ্ছে আমরা আপনাদেরকে নিয়ে বসে এটা সুরাহা করে দেবো, তো যদি না করে তখন কিন্তু আমরা 15 তারিখের পরে আমরা লাগাতার সুন্দরবনের সমস্ত রেঞ্জ অফিসের সামনে নদী খাঁড়িতে আমরা কিন্তু ট্রলার নৌকা বন্ধ করে মৎস্যজীবীদেরকে নিয়ে আমরা আন্দোলন করব। তবে পাথর প্রতিমার বিডিও বলেন, মৎস্যজীবীদের সমস্যার কথাগুলি শুনেছি, মৎস্যজীবী সংগঠন ও বন দপ্তরকে নিয়ে একটি বৈঠক করব। যদিও দক্ষিণ চব্বিশ পরগনা বন দপ্তরের আধিকারিক মিলন মণ্ডল বলেন, মৎস্যজীবীদের অভিযোগগুলি খতিয়ে দেখব, এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো অভিযোগ পাইনি, নির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করা হবে। পাথর প্রতিমা থেকে রবীন্দ্রনাথ সামন্তের রিপোর্ট, বিশ্ব সমাচার। সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি, সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর, গ্রানাইট, টাইলস, যেমন বেঙ্গল টাইলস, জনসন, কাজারিয়া, সেরা ও অরিন্ডা। সঙ্গে পাচ্ছেন রোকা, প্যারিওয়ার, সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য। ঠিকানা কাকদ্বীপ ইয়ংস্টাব রোড, দূরভাষ 8768387935 অথবা 9734084860। জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম। এখানে 24 ঘন্টা ICU, NICU, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক CR যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে। সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন।
স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম, এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 03218228500 ও 9732607328, 9647346036।